नमस्कार, आमी सुकान्त शास्त्री। आमार यूट्यूब चैनल सुकान्त शास्त्री ते आपनादेर सकल के जानाई स्वागतम। आमार आजकेर गवेषणार विषय राशिफल। हाँ, ठीकई धरेछेन, आजकेर ए भिडियोई आमी 18 जून रविवार अर्थात आज 12 राशिर राशिफल प्रकाश करते चलेछि। तार आगे बोली, आमार यूट्यूब चैनल के अवश्य सबस्क्राइब करुन, पासे थाका बेल आइकनटी अवश्य प्रेस करुन, जाते एई जे धरनेर भिडियोगुलो आमी आपलोड करछी तार नोटिफिकेशन प्रथम आपनार काछे गिये पौंछाय। आसुन एबार आमी राशिफल प्रकाश करी। प्रथमे पंजिका मते आज 2 आषाढ़ 18 जून रविवार सूर्योदय 4:56, सूर्यास्त 6:22, अमावस्या दिवा 9:05, मृगशिरा नक्षत्र अपराह्न 5:39, गंडजोग रात्रि 1:06, नागकरण दिवा 9:05 गते कृष्णकरण, रात्रि 9:32 गते भवकरण। आसुन देखे नी ग्रहदेर कंडिशन अर्थात 2 आषाढ़ 18 जून रविवार कौन ग्रह कोथाय अवस्थान करछे। प्रथमे मेष, मेषे अवस्थान करछे बुध और शुक्र, बृहस्पति और राहु। बृहस्पति मेषे अश्विनी नक्षत्रे, राहु मेषे अश्विनी नक्षत्रे, बुध अवस्थान करछे वृषे, वृषे बुध रोहिणी नक्षत्रे। आज के रवि चंद्र एकत्रे अवस्थान करछे मिथुने, मिथुने रवि मृगशिरा नक्षत्रे, मिथुने चंद्र मृगशिरा नक्षत्रे, मंगल और शुक्र कर्कटे, मंगल कर्कटे अश्लेषा नक्षत्रे, शुक्र कर्कटे अश्लेषा नक्षत्रे, केतु तुलाय, तुलाय केतु साथी नक्षत्रे, शनि बक्री शतभिषा नक्षत्रे। एबार आसुन देखे नी आज अर्थात 18 जून रविवार राशिफल। प्रथमे मेष राशि, आजकेर दिनटि जथेष्ट शुभ, कर्मजीवने साफल्य भरपूर थाकबे, आर्थिक दिक दिए आपनी एकाधिक सुयोग अवश्यई पाबेन मेष राशि। तबे मेष राशि जे दिक दिए किछुटा चाप आछे ता होच्छे आपनार बंधु बान्धव, आपनार बंधुरा आपनार दिके अवश्यई किछुटा होलो खराब सम्पर्क स्थापन करबे, बंधुस्थानीय व्यक्तिरा शत्रुता करते पारे। जे दिक दिए मेष राशि आपनाके विशेष सावधाने थाकतेई हबे। तबे मेष राशि जे दिक दिए सौभाग्य जोग आछे ता होच्छे आपनार भाई बा भ्रातृस्थानीय केउ आपनार दिके साहाज्येर हात बाड़िये देबे, भाई बा भ्रातृस्थानीय कारोर द्वारा विशेषभावे उपकृत हबेन। आजकेर दिने आपनार मा, आपनार पारिवारिक जीवने अस्थिरता जोग आछे, स्वामी स्त्रीर सम्पर्क भालो थाकबे ना, आपनार शरीर भालोई थाकबे, तबे जे दिक दिए किछुटा चाप थाकबे ता होच्छे आपनार কোনো গুরুজন স্থানীয় ব্যক্তির আকস্মিক শারীরিক অসুস্থতা আপনাকে চিন্তায় ফেলে দিতেই পারে। ব্যয়যোগ সম্পর্কে সাবধান মেষ রাশি, আজকের দিনে আপনার জীবনে শুভ প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে আপনি যেতেই পারেন। মেষ রাশির জাতক জাতিকা, শত্রুরা ক্ষতি করতে চাইছে সেদিক দিয়ে মেষ রাশি সাবধান। এরপরে বৃষ রাশি, আজকের এরপর দিনটি যথেষ্ট শুভ, তবে অতিরিক্ত ব্যয়যোগ এখনই কমানো দরকার, স্বামী স্ত্রীর সম্পর্কের উন্নতি হবে, একে অপরের ভুল বুঝে কাছাকাছি আসবেন, আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে, সন্তানের বিদ্যায় উন্নতি, সন্তানের কর্মোন্নতির খবরে আপনি আশায় বুক বাঁধতেই পারেন। তবে যেদিক দিয়ে সৌভাগ্য যোগ আছে তা হচ্ছে উচ্চক্ষেত্র থেকে আয়, কর্মজীবনে সাফল্য অবশ্যই আছে। আজকের দিনে কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতে পারে সেদিক দিয়ে সাবধান। তবে আজকের দিনে যেদিক দিয়ে আপনাকে বিশেষ চাপে থাকতে হবে তা হচ্ছে আপনার সন্তান, সন্তানের উগ্র মেজাজ, সন্তানের খারাপ ব্যবহার আপনার মনে দুঃখ আনবে। বৃষ রাশি, বৃষ রাশি আজকের দিনে আপনার কিছুটা হতাশাজনক মানসিকতা আসতে পারে যা আপনি আসতে দেবেন না, মনকে উৎফুল্ল রাখবেন। বৃষ রাশি আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে আপনি যেতেই পারেন বৃষ রাশির জাতক জাতিকা। এরপরে মিথুন রাশি, আজকের দিনটি যথেষ্ট শুভ, কর্মজীবনে বিরাট সাফল্য, আর্থিক দিক দিয়ে সৌভাগ্যের উদয়, সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবেন। আজকের দিনে ভাই বা ভ্রাতৃস্থানীয় কেউ আপনার সঙ্গে ভালো আচরণ করবে, তবে যেদিক দিয়ে সাবধানে থাকতে হবে তা হচ্ছে সন্তান, আপনার সন্তানের উগ্র মানসিকতা, সন্তানের সঙ্গে আপনার একচোট ঝগড়া অশান্তি লেগে যেতেই পারে, সেদিক দিয়ে মিথুন রাশি সাবধান। মিথুন রাশি কর্মজীবনে অস্থিরতা যোগ আছে সেদিক দিয়ে সাবধান।
তবে যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে বন্ধু, আপনার বন্ধুরা আপনার দিকে সাহায্যের হাত বাড়ি দেবে, বন্ধুদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন। একাধিক সূত্র থেকে আয়োজক, কর্মজীবনে সাফল্য, আর্থিক দিক দিয়ে সৌভাগ্যের উদয় অবশ্যই আছে। তবে যেদিক দিয়ে চাপ আছে তা হচ্ছে আপনার মা বা মাতৃস্থানীয় কারো শারীরিক অসুস্থতা, মনেতে চিন্তা আসবে। তবে পিতা বা পিতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন। মিথুন রাশি, আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে আপনি যেতেই পারেন। মিথুন রাশির জাতক জাতিকা, এরপরে কর্কট রাশি, আজকের দিনটি যথেষ্ট শুভ, কর্মজীবনে সাফল্যই সাফল্য, আর্থিক দিক দিয়ে সৌভাগ্যের উদয়, সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবেন। আজকের দিনে ভাই বা ভাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন। তবে যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে বন্ধু, আপনার বন্ধুরা আপনার দিকে সাহায্যের হাত বাড়ি দেবে, বন্ধুদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন। একাধিক সূত্র থেকে আয়োজক, কর্মজীবনে সাফল্য, আর্থিক দিক দিয়ে অবশ্যই সৌভাগ্যের মুখ দেখবেন। তবে যেদিক দিয়ে চাপ আছে তা হচ্ছে কিছুটা দুর্ঘটনা যোগ আছে, সেদিক দিয়ে কর্কট রাশি সাবধান। সন্তানের শারীরিক অসুস্থতা এবং পিতা বা পিতৃস্থানীয় কারো শারীরিক অসুস্থতা আপনাকে চিন্তায় রাখবে, পিতার সঙ্গে আপনার মতামতের অমিল হবে। আজকের দিনে স্বামী স্ত্রীর সম্পর্ক মোটের উপর চলবে। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে আপনি যেতেই পারেন। কর্কট রাশি জাতক জাতিকা, এরপরে সিংহ রাশি, আজকের দিনটি যথেষ্ট শুভ, কর্মজীবনে বিরাট সাফল্য, আর্থিক দিক দিয়ে সৌভাগ্যের উদয়, বিরাট অঙ্কের লটারি যোগ অবশ্যই আছে। আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ বৃদ্ধি আসবে। তবে যেদিক দিয়ে চাপ থাকবে তা হচ্ছে অতিরিক্ত ব্যয় কমানো দরকার সিংহ রাশি, নালে সঞ্চয় মিল হয়ে যাবে। আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে, সন্তানের কর্মলাভের খবর, সন্তানের শারীরিক সুস্থতা মনেতে আনন্দ দেবে। তবে যেদিক দিয়ে চাপ আছে তা হচ্ছে আপনার মা মাতৃস্থানীয় কারোর কিছুটা শারীরিক অস্থিরতা আসতে পারে, তবে মায়ের সঙ্গে আশীর্বাদ, মায়ের আশীর্বাদ পাবেন, মায়ের সঙ্গে আপনার মেলামেশা ভালোই থাকবে, পিতার আশীর্বাদ পাবেন, পৈতৃক সম্পত্তি হস্তগত হবে। ভাই বা ভাতৃস্থানীয় কারোর আকস্মিক কর্মহানির খবরে আপনার মাথায় বজ্রাঘাত করতে পারে সিংহ রাশি, আজকের দিনে কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতে পারে সেদিক দিয়ে সাবধান, শত্রুরা ক্ষতি করতে পারে সেদিক দিয়েও সাবধান। স্বামী স্ত্রীর মধ্যে এখনও সম্পর্ক কিছুটা খারাপ থাকবে সেদিক দিয়েও সিংহরাশি সাবধান। আজকের দিনে আপনার জীবনে নতুন প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে যেতেই পারেন সিংহরাশির জাতক জাতিকা, শত্রুদের থেকে সাবধান। এরপরে কন্যা রাশি, আজকের দিনটি যথেষ্ট শুভ, কর্মজীবনে হেভি সাফল্য, আর্থিক দিক দিয়ে সৌভাগ্যের উদয়, একাধিক সূত্র থেকে আয়োজক বৃদ্ধি পাবে। তবে যেদিক দিয়ে চাপ আছে তা হচ্ছে শরীর ভালো থাকবে না, শরীরে নানা সমস্যা আসতে পারে। তবে ভাই বা ভাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষ অসুবিধার মধ্যে পড়তে পারেন, আজকের দিনে কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতে পারে সেদিক দিয়ে সাবধান। এছাড়া আজকের দিনে উচ্চক্ষেত্র থেকে আয়োজক, কর্মজীবনে চাপ আছে, আজকের দিনে কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতে পারে সেদিক দিয়ে সাবধান। একাধিক সূত্র থেকে আয়োজক অবশ্যই আছে, তবে যেদিক দিয়ে অস্থিরতা আছে তা হচ্ছে বন্ধু, আপনার বন্ধুরা আপনার দিকে সাহায্যের হাত বাড়ি দেবে, বন্ধুদের সাহায্যে আপনি যার পণ্যে উপকৃত হবেন। একাধিক সূত্র থেকে আয়োজক অবশ্যই আসবে, আজকের দিনে আপনার জীবনে নতুন প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে আপনি যেতেই পারেন, কোনো অসুবিধা নেই। কন্যা রাশির জাতক জাতিকা, এরপরে তুলা রাশি, শরীর ভালো যাবে না, শরীরে নানা সংকট চলবে, কর্মজীবনে সাফল্য এলো, আর্থিক দিক দিয়ে চাপ থাকবে। তবে যেদিক দিয়ে সৌভাগ্য আসবে তা হচ্ছে বন্ধু, আপনার বন্ধুরা আপনার সঙ্গে যথেষ্ট ভালো আচরণ করবে, বন্ধুদের সাহায্যে আপনি উপকৃত হবেন। একাধিক সূত্র থেকে আয়োজক অবশ্যই আছে, তবে যেদিক দিয়ে সৌভাগ্য আছে কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতে পারে সেদিক দিয়ে সাবধান। কর্মজীবনে সাফল্য আসতে পারে, তবে উচ্চক্ষেত্র থেকে আয়োজক আপনাকে যথেষ্ট দেবে। তবে তুলা রাশি, আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে না, তাই ভুলে বিয়ের আলোচনাতে যেতে যাবেন না। তুলা রাশির জাতক জাতিকা, আপনার সন্তান আপনাকে ডোবাবে, সন্তানের খারাপ ব্যবহার মনেতে কষ্ট দেবে, ভাই বা ভাতৃস্থানীয় কেউ সাহায্যের হাত বাড়ি দেবে, তবে স্বামী স্ত্রীর সম্পর্ক মোটেও ভালো যাবে না, সেদিক দিয়ে তুলা রাশি সাবধান। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে না,
তাই বললো বিয়ের আলোচনাতে যেতে যাবেন না, তুলা রাশির জাতক জাতিকা, এরপরে বৃশ্চিক রাশি। আজকের দিনটি বিরাট সাফল্য, কর্মজীবনে যথেষ্ট উন্নতি, আর্থিক দিক দিয়ে শ্রীবৃদ্ধি কারো, তবে কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতে পারে সেদিক দিয়ে সাবধান। তবে যেদিক দিয়ে আরও সাবধান তা হচ্ছে আপনার ভাই বা ভাতৃস্থানীয় কারোর দুর্ঘটনা নেই। তবে বিরাট অঙ্কের লটারি যোগ আছে যা আপনার জীবনকে সমৃদ্ধির উচ্চ গতিতে নিয়ে যাবে। একাধিক সূত্র থেকে আয়োজক কর্মজীবনে সাফল্য, আর্থিক দিক দিয়ে শ্রীবৃদ্ধি অবশ্যই আছে। তবে যেদিক দিয়ে চাপ আছে তা হচ্ছে বন্ধু, আপনার বন্ধুরা আপনার দিকে সাহায্যের হাত বাড়ি দেবে, বন্ধুদের সাহায্যে যথেষ্ট উপকৃত হবেন। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে আপনি যেতেই পারেন, কোনো অসুবিধা নেই। বৃশ্চিক রাশির জাতক জাতিকা, তবে অতিরিক্ত ব্যয়যোগ কমাতে হবে, ব্যয়যোগ না কমালে সঞ্চয় নীল হয়ে যাবে বৃশ্চিক রাশি। আজকের দিনে আপনার পারিবারিক জীবনে কিছুটা অস্থিরতা থাকবে, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের মধ্যে কিছুটা তফাৎ আছে, সেদিক দিয়ে বৃশ্চিক রাশি সাবধান। এরপরে ধনুরাশি, আজকের দিনটি যথেষ্ট শুভ, কর্মজীবনে সাফল্যই সাফল্য, আর্থিক দিক দিয়ে সৌভাগ্যের বিকাশ, সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবেন। আজকের দিনে মাতৃস্থানীয় কারোর দ্বারা উপকৃত হবেন। একাধিক সূত্র থেকে আয়োজক কর্মজীবনে সাফল্য, আর্থিক দিক দিয়ে সৌভাগ্যের বিকাশ আসবে। আজকের দিনে আপনার পারিবারিক জীবনে অস্থিরতা যোগ আছে, তবে যেদিক দিয়ে চাপ আছে তা হচ্ছে বন্ধু, আপনার বন্ধুরা আপনাকে ডোবাবে, বন্ধুদের দ্বারা আপনি যথেষ্ট পরিমাণে ক্ষতির মুখোমুখি হতে পারেন ধনুরাশি। তবে ধনুরাশি উচ্চক্ষেত্র থেকে আপনার আয়োজক অবশ্যই আছে, স্বামী স্ত্রীর সম্পর্ক মোটের ওপর ভালোই থাকবে, তবে আপনার সন্তানের জন্যে আপনার দুশ্চিন্তার অ্যাক্সেস। আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি বৃদ্ধি পাবে, পিতার আশীর্বাদ পাবেন, পৈতৃক সম্পত্তি হস্তগত হবে, মায়ের শারীরিক অসুস্থতা চিন্তায় রাখবে ধনুরাশি। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে না, তাই ভুলেও বিয়ের আলোচনাতে যেতে যাবেন না ধনুরাশির জাতক জাতিকা। এরপরে মকর রাশি, আজকের দিনে আপনার শরীর ভালো থাকবে না, শরীর সম্পর্কে সাবধান, তবে কর্মজীবনে সৌভাগ্যের উদয় হবে, আপনার ভাই বা ভাতৃস্থানীয় কেউ আপনাকে সাহায্যের হাত বাড়ি দেবে। মকর রাশি, আজকের দিনে আপনার বিরাট অঙ্কের লটারি যোগ অবশ্যই আছে, কর্মজীবনে সাফল্য অবশ্যই আছে, আর্থিক দিক দিয়ে সৌভাগ্য অবশ্যই আছে। তবে মকর রাশি আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক কিছুটা খারাপ থাকবে, এছাড়া আজকের দিনে আপনার ভাই বা ভাতৃস্থানীয় কেউ আপনার সঙ্গে খারাপ আচরণ করতে পারে, যেদিক দিয়ে মকর রাশি সাবধান। আজকের দিনে আপনার জীবনে নতুন প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে আপনি যেতেই পারেন মকর রাশির জাতক জাতিকা। এরপরে কুম্ভ রাশি, আজকের দিনটি যথেষ্ট শুভ, কর্মজীবনে বিরাট সাফল্য, আর্থিক দিক দিয়ে সৌভাগ্যের উদয়, সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবেন। আজকের দিনে পারিবারিক জীবনে অস্থিরতা যোগ আছে, তবে যেদিক দিয়ে চাপ আছে তা হচ্ছে বন্ধু, আপনার বন্ধুরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে, বন্ধুদের সাহায্যে যথেষ্ট উপকৃত হবেন। একাধিক সূত্র থেকে আয়োজক কর্মজীবনে সাফল্য, আর্থিক দিক দিয়ে সৌভাগ্যের বিকাশ আছে, তবে যেদিক দিয়ে চাপ আছে তা হচ্ছে দুর্ঘটনা, কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতে পারে, সেদিক দিয়ে কুম্ভ রাশি সাবধান। তবে কুম্ভ রাশি শত্রুরা বিরাট ক্ষতি করার চেষ্টা করছে, সেদিক দিয়ে সাবধান। আপনার পারিবারিক জীবনের অস্থিরতা কিছুটা হলেও আজকের দিনে থাকবে, সেদিক দিয়ে কুম্ভ রাশি সাবধান। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে না, তাই ভুলেও বিয়ের আলোচনাতে যেতে যাবেন না কুম্ভ রাশির জাতক জাতিকা। এরপরে মীন রাশি, আজকের দিনটি যথেষ্ট শুভ, কর্মজীবনে বিরাট সাফল্য, আর্থিক দিক দিয়ে সূর্যোদয়, সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবেন। আজকের দিনে ভাই বা ভাতৃস্থানীয় কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে, ভাই বা ভাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন। আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে, সন্তানের পারিবারিক জীবনে সৌভাগ্য যোগ আছে, কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতে পারে, সেদিক দিয়ে সাবধান। তবে সৌভাগ্য যোগ আছে আপনাকে, আপনি সেদিক দিয়ে সৌভাগ্য আঁকতেই পারেন, যা অবশ্যই আপনার জীবনে উন্নতি কারক হতেই পারে। আজকের দিনে আপনার জীবনে নতুন প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে আপনি যেতেই পারেন, কোনো অসুবিধা নেই। মীন রাশির জাতক জাতিকা, আজ তাই আজকের এই ভিডিওয়ে 12টি রাশির দোসরা আষাঢ় 18ই জুন রবিবারের রাশিফল প্রকাশ করলাম, তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোট করে একটা লাইক দেবেন। এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম, নমস্কার, ধন্যবাদ।